এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। শাহাতিক স্টাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। শাহাতিক স্টাইল পরিবার। কলেজ শেষে কেরিয়ার ভাবে সুযোগ পেলে র‍্যাম্পে হাঁটে, সেলিব্রিটি সে সনাম ধন্যা পরিপূর্ণ। নমস্কার, শাহাতিক স্টাইল পরিপূর্ণায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই মুহূর্তে রয়েছে আমি রিয়া, আর আমার সঙ্গে রয়েছে শাহাতিক স্টাইলের ডিজাইনার, কর্ণধার, মাস্টার উইভার্স শ্রীকান্তি সাহা। দাদা, স্বাগত আজকের অনুষ্ঠানে। আর আজকের পর্বে রয়েছে তোমাদের জন্য একদম নতুন ধরনের শাড়ি। কোথাকার শাড়ি? আমাদের বাংলার শাড়ি। বাংলার শাড়ি। আজকের প্রথম শাড়ি দেখো, এটা দারুণ। এই যন্ত্রটাকে ভালোবাসুন, তাহলে কিন্তু দেশ অনেক সমৃদ্ধ হবে, অনেক বেশি কর্মসংস্থান হবে। আমাদের বাংলার শাড়ি দেখো, আমাদের বাংলাতে কি কি ধরনের শাড়ি হয় সেই সমস্ত নিয়েই আজকে বাংলার একটা নামও আমি করেছি। আগামীতে হয়তো আপনাদের মানে সহযোগিতা থাকলে, মানে ভারতবর্ষের রাজধানীতে হয়তো আমাদের একটা আউটলেট খুলবে, হয়তো ইচ্ছে আছে হবে। সেখানে নাম হবে শাহাতি স্টাইল বেঙ্গল ব্রিগেড। নামটা পছন্দ? ভীষণ সুন্দর। হ্যাঁ, ওখানে কেন বলছি, ওখানে শুধু বেঙ্গল নিয়ে কি কি কাজ করছি সেটাই থাকবে। অনেক বড় স্টোর, অনেক কিছু, 4-5 জন লোক থাকবে, 400-600 স্কোয়ার ফিট একটা সব থাকবে, সব ডিসপ্লে থাকবে বেঙ্গলে। মানে বাংলায় কি হচ্ছে সেটা মানুষকে জানাতে হবে। পুরো রেড এর মধ্যে এটা বর্ডারটা কিন্তু অরেঞ্জের উপর গেছে, এগুলোর কিন্তু প্রচুর কালার রয়েছে, অনেকগুলো কালার রয়েছে। আমার বাড়ি এবং বারাসাত দু জায়গাতেই তোমরা কিন্তু পেয়ে যাবে। কি আজকে আমাদের অনুষ্ঠানটার নাম? এই শাড়িটার দাম হচ্ছে 2,940 টাকা, আর আজকের অনুষ্ঠানটার নাম হচ্ছে, এখানে বসেই দাদা দিয়ে দিয়েছে, যে যেহেতু বাংলার শাড়ি আমাদের বেঙ্গলের শাড়ি, তাই হচ্ছে বেঙ্গল ব্রিগেড। বেঙ্গল ব্রিগেড ভাবা যায়? কেন, কি সুন্দর নামটা, নামটাই তো খুব সুন্দর। আর শাড়িটা কেমন? শাড়িটা দুর্দান্ত। কালারটা? শাড়িটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। অনেক কিছু আছে দেখুন, লিলেন আর গোলা, সব হ্যান্ড ওভেন, একদম হাতে, একদম গোল গোল প্রিন্ট, প্রিন্ট নয় এটা, উইভিং এ রয়েছে। মেটেরিয়ালটা হচ্ছে লিনেন আছে কিন্তু, না একদম একদম মেইনটেনেন্স, যেরকম ইচ্ছে ইউজ করা যায়, আর মানে একদম যেটাকে বলে কি বলবো, রাফ ইউজ করো কোনো অসুবিধা নেই। ব্লাউজটা অনেক বড়, যে যেরকম খুশি বানাবে। শাড়িটার দাম হচ্ছে 3,625 টাকা, এটা খাদি। হ্যাঁ, এটা দেখো আঁচল, এই হচ্ছে বডিটা যাচ্ছে, খুব সুন্দর দেখতে শাড়িটা, একদম হালকা লাইট। এই যে দেখো রিয়া, ওই টাই ডাই বলছিলাম যে, এটাও টাই ডাই কিন্তু। আচ্ছা, ওটা মেজারমেন্ট নেই, ভুলভাল আছে, ডাই করে বুনিয়ে নিলে যেই স্ট্রাকচারটা আসবে সেটাই আসবে। আর ওই যে ইকত, যেটা হায়দ্রাবাদ ইকত, ওটা মেজারমেন্ট আছে, মেজারমেন্ট আছে, বুঝতে পেরেছো? এটাকে শুধু ডাই করে শুকিয়ে শুধু বানিয়ে নাও, সুন্দর। এই শাড়িটার দাম বলে দিই, এইটার দাম হচ্ছে 790 টাকা মাত্র। যাদের পছন্দ হচ্ছে শাড়ি, তারা কিন্তু রেফারেন্সের জন্য একটা ছবি তুলে নিতে পারো, তাহলে কিন্তু পেতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। এটা হচ্ছে কি বলে এটাকে, পাছা পার, মানে মিডল থেকে আটকে যায়। কি সুন্দর হয়েছে আঁচল থেকে। এদিকটা দেখো, এটা এটা বলো তো, এটা ইয়েলো, এটা ব্ল্যাক কে কি করে হয়েছে? এটার মধ্যে একটা করে ব্ল্যাক সুতো গেছে, এটা ব্ল্যাক তানা, এটা গোল্ডেন তানা আছে, তানা তানা
এই যে এটাও কিন্তু গোল্ডেন ইয়েলো আছে আর এটাও কিন্তু ইয়েলো আছে তারপর ব্ল্যাক থানা যার জন্য কালারটা একটু চেঞ্জ হয়েছে সঙ্গে হচ্ছে ব্ল্যাক এর উপর দেখো ব্লাউজ পিসটা যাচ্ছে এটার প্রাইস হচ্ছে 1025 টাকা মাত্র এরপরে দেখো বিউটিফুল কাপড়টা দেখেছো মানে সিল্ক পুরো সিল্ক মনে হবে কটন শাড়ি কিন্তু সিল্ক এই ইয়ানটা কিন্তু লাগারে যদি না হয় এই ইয়ানটাকে সেইভাবে লাগার দিয়ে যেভাবে তৈরি হয় সেগুলো কিন্তু খাদি যেমন তুমিও ইয়ান তৈরি করছো আমিও করছি ও করছে বিভিন্ন সুতো কিন্তু আলাদা হয় উন্নত মানের সেইভাবে হয় দেখো কাপড়টা হাত দিয়ে দেখো কি রকম একদম একদম স্মুথ একদম স্মুথ ভীষণ সফট আর গঙ্গাজলের বর্ডার খাদি মানে মানটা অনেক ভালো অনেক ভালো এই যে এফেক্ট একটা কি সুন্দর একটা ব্রাশিং এর মতো এফেক্ট গেছে সমস্ত এগুলো উইভিং এ হয়েছে পুরো শাড়িটা এরকম আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে 2650 2650 আর এই শাড়িটা দেখতে দেখতেই আমাদের বলতে হবে যে বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার এই আমাদের বাংলার শাড়ি আর সেটা নিয়েই আজকের পুরো প্রিন্স দারোগানাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে সিমিয়ে করতে চেয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাংলাকে সিমিয়ে করতে চেয়েছিলেন মানে আসানসোলে স্যার বীরেন বাংলাকে সমৃদ্ধ করতে চেয়েছিলেন আলামন দাস দাসনগরে বাংলাকে সমৃদ্ধ করতে চেয়েছেন ঠিক সাহা টেক্সটাইল এবং আমার ব্রতও তাই সুতরাং বাংলাকে নিয়ে যার এত কর্মকাণ্ড তাই অবশ্যই বাংলার শাড়ি আর তাই আজকের পর্বটার নামই দেওয়া হয়েছে বেঙ্গল ব্রিগেড দেখো আজকের এই পর্বের শাড়ি বিভিন্ন তোমাদের নিশ্চয়ই পছন্দ হবে আর পেতে হলে অবশ্যই হয় আমার বাড়ি অথবা বারার সাথে চলে আসতে হবে পুরো শাড়িটাই এরকম এটা মেটেরিয়ালটা হচ্ছে খুব সুন্দর রয়েছে এটা মটকাতে গেছে 9135 টাকা এটার প্রাইস এটা ইন্টারলকিং শাখা টেক্সটাইল বারাসাত একতলা থেকে পাঁচতলা পুরোটাই ডিপার্টমেন্টাল স্টোর প্রত্যেকটা ফ্লোরে শাড়ির সঙ্গে কি কি পাওয়া যায় তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখে নিয়েছো কি কি পাওয়া যায় এরপরে এই শাড়িটা দেখো কি সুন্দর দারুণ এটার কি সুন্দর তো এই উইভিংটা কি ভালো পুরো অল ওভার শাড়িটা হচ্ছে এরকম আর এগুলো কিন্তু সমস্ত উইভিং এ গেছে কি সুন্দর সুতোগুলো দিয়ে একদম উল্টো দিকটা দেখাও না তাহলে বুঝতে পারছো সেম একদম সেম এটাতে হচ্ছে রানিং ব্লাউজ পিসটা রয়েছে এটা মনে হয় স্টিচ করা আছে রান হ্যাঁ আসলে রান না এটা উইভিং এ হয়েছে এটা দিয়ে আমরা এটা আমাদের শাড়ি আসছে এখন আচ্ছা 2650 হচ্ছে এই শাড়িটার প্রাইস এটাও দেখো আমাদের দেশের শাড়ি আমার দেশ আমার পণ্য আমাদের এই বাংলা যে কতটা সমৃদ্ধ এবং আমাদের এই বাংলাতে কত ধরনের উইভিং কত ধরনের বুনন রয়েছে সেগুলো কিন্তু জানার এবং সত্যি শেখার সময় কারণ আমাদেরকে গায়ে নিতে হবে পড়তে হবে একটা সিল্ক শাড়ি যেরকম ইন্টারেস্ট নিয়ে কিনি একটা বাংলার শাড়ি কিন্তু সেই ইন্টারেস্ট নিয়ে কিনি না আমরা না সিল্ক শাড়ি না বাংলার তো বেঙ্গলে তো সিল্কও হয় সেটা সিল্কও হয় কিন্তু একটা যেগুলো প্রযুক্তির শাড়ি যেগুলো সুরাটের শাড়ি যেগুলো চুমকি দেওয়া বা হ্যান্ড ওয়ার্ক সেগুলো ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু ট্র্যাডিশনাল শাড়ি এতে কি হচ্ছে মানুষের কর্মসংস্থান একদম এইটা দেখো এই তো আসামের আদলে কিন্তু আচলটা উত্তর পেরিয়ে দক্ষিণ সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমাদের বাড়ি মায়েদের বাড়ি সাহা টেক্সটাইল আমার বাড়ি 51/2 হিন্দুস্থান পার্ক কলকাতা 29 বাসন্তী দেবী কলেজের বিপরীতে সাহা টেক্সটাইল হিন্দুস্থান পার্ক সাহা টেক্সটাইল হরিতলা বারাসাত আমরা একবার মসলিনের পর্ব আচ্ছা মসলিনটা খুব চাইছে মানে আমার এত ভালো লাগার জায়গা সবাই অ্যাকচুয়ালি বেঙ্গল থেকেও বাইরে যারা থাকেন বাঙালিরা তারা কিন্তু বেশি চাইছে আচ্ছা হ্যাঁ প্রচুর 30,000 40,000 50,000 60,000 খুব খুশি বাহ দেখো এই শাড়িটা মসলিনটা কিন্তু আমরা জামদানির আদলেই করি হ্যাঁ কারণ এত কস্টলি তো এটা কোনোদিন পূর্ণ হবে না একদম সেজন্য দেখবে আমাদের একদম নিজস্ব যে ঘরানার যে স্টাইলগুলো সেগুলোই কিন্তু আমরা অ্যাপ্লাই করি এই শাড়িটা দেখো এটাও কিন্তু একদম পুরো অল ওভার শাড়িটা এরকম ছোট ছোট বুটি রয়েছে এগুলো সমস্ত কিন্তু
মানে হাতে গোনা হ্যান্ডমেড হ্যান্ডমেড বলো তাহলে বড় স্ট্যাটাস বাড়বে এইটা হচ্ছে রানিং ব্লাউজ পিসটা রয়েছে একদম ব্লাউজ পিসটা অনেক বড় আছে যে কোনো সাইজের শাড়ি মোটিভটা কিন্তু আমাদের বেঙ্গলে বেশি হয় আবার আর ওদের মানে আবার সাউথে কিন্তু ওদের অন্য আবার মোটিভ হয় খুব সুন্দর পুরো অলিভের শাড়িটা এরকম দেখো একদম সুন্দর একটা এফেক্ট গেছে আর এইটা সুপ্লাই কটন আছে বাহ বিউটিফুল কিন্তু কি সুন্দর এটার কাপড়টা একদম সফট আর মানে গায়ে রাখলে মনে হবে না এটা পরি আর অ্যাকচুয়ালি কি হচ্ছে আমি তো উইপ করি না সত্যি কথা বলছি কি একদম আজ পর্যন্ত যেটা হয়নি আমি চেষ্টা করছি ডিসেম্বর মাসে আপনাদের সঙ্গে সবাইকে আপনাদের সবার সামনে নিয়ে আসব যারা চেনেন না যেমন আমিনা বিবিকে কয়জন চেনেন সে তো রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমাদের বেলেঘাটায় আমার বিভূতিভূষণের জেলা কেউ চেনে না কিন্তু উনি খুব অসুস্থ যদি হয় ওনাকেও নিয়ে আসবো এরকম ধরনের কত শিল্পীরা রয়েছেন যে যারা সত্যি মানে সকলে তাদেরকে চেনেন না বা জানেন না কিন্তু তাদের হাতের কাজ কিন্তু আমাদের দেশকে কতটা এগিয়ে নিয়ে গেছে এই শাড়িটার দাম হচ্ছে 3675 টাকা এই যে দেখো যে কোনো কাজে আমি কিন্তু একটা মানে যারা চিত্রশিল্পী তাদেরকে কিন্তু একটা স্পেস দিই হ্যাঁ কেন কি এই যে ডিজাইনগুলো তৈরি হয় সেটা তো চিত্রশিল্পীরা আগে করে তারপরে তো তুমি কম্পিউটারে কি দেবে তুমি তো চেনাবে আগে এই ডিজাইনটা চেনাবে তারপর তো কাজ করবে সে মেইন তো খাকা কর্মশালা থাকেই এবং সেটা মাকে নিয়ে ওরা যে অবাধ স্বাধীনতা থাকে শিল্পীদের কত সুন্দর এক একজন নিজেদের ক্যানভাসকে যেভাবে রঙিন করে তোলে মা ও মেয়ের যে সিঁদুর খেলা এই একটা সাবজেক্ট এটাকে নিয়ে কত সুন্দর আমি কিন্তু বলি না আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আমি বললাম যে কি জন্য আমন্ত্রণটা কিসের বলে সিঁদুর খেলা তাহলে সেটা তো আপনি জানবেন বেশি মানে যাদের বলতে দেবো তারা বলবেন আর যারা আঁকবেন তারা ভেতরটা ক্যানভাস বন্দি করবেন আমি এটা হচ্ছে আঁচলের পোশাক এই শাড়িটার দাম হচ্ছে 945 টাকা এরপরে হচ্ছে একটা লিনেন রয়েছে লিনেনের এখন হচ্ছে শুধু ফ্যাশন খুব গর্বিত যে আমার বাড়িতে মানে কি বলবো বেঙ্গল হ্যান্ডলুম এর জন্য তো সাহস পেয়েছি নাম দিতে বেঙ্গল ব্রিগেড একদম এত সেল মানে স্টক দিয়ে পারছি না স্টক আমরা তৈরি করতে পারছি না স্টক তৈরি করার জন্য তো মানুষ কাজ করে ওয়্যারহাউসে আমরা তৈরি করে পাচ্ছি না তৈরি দেখো এটা একটা লিনেন রয়েছে এটা হচ্ছে পুরো স্টিল কালারের হচ্ছে বডিটা আর গঙ্গা যমুনা বর্ডার রয়েছে টেম্পলটা অল্টারনেটিভ কালারে রয়েছে ব্ল্যাক আর রেড
খুব সুন্দর। এটা তুমি যে কোন মানে তানাতা হোয়াইট আছে তো যে কোন রং তুমি বলতে পারো, অ্যাশ বলতে পারো, লাইট পিঙ্ক বলতে পারো, যেটা তোমার ইচ্ছা। একদম একদম শাড়িটা এরকম একদম তাই। এই যে হোয়াইটটা হচ্ছে ব্লাউজ, দাম হচ্ছে 3450 এবং প্রত্যেকটা সিজন অনুযায়ী যে শাড়ি ডিজাইন হয়, রং বদলায়, সবটাই কিন্তু তোমরা শাড়ি দেখলে একদম বুঝতে পারবে। তাই অবশ্যই দূরের বন্ধুরা আসো, এবং যারা আসতে পারছো না অনলাইনে কেনাকাটা করো www.shahatextile.com। আর যদি কখনো মনে করো যে এই অনুষ্ঠান তোমরা আরও একবার দেখতে চাও, তোমরা ইউটিউবটা সার্চ করতে পারো, সেখানে কিন্তু অনুষ্ঠানটা পেয়ে যাবে। তবে একটা রেফারেন্স নিয়ে আসলে এর থেকেও ভালো শাড়িটা হয়তো আপনার জন্য অপেক্ষা করছে, আপনারা আসুন। দেখো অলিভের শাড়িটা কিন্তু একই ভাবে যাচ্ছে, যারা একটুখানি বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের জন্য এই ধরনের শাড়িটা খুব সুন্দর, কারণ খুব ক্যারি করতে সুবিধা হবে। একদম হালকা কিন্তু নরম একটা শাড়ি, দাম হচ্ছে 2650 2650 হচ্ছে এই শাড়িটার প্রাইস। এরকম একই ভাবে এটা কিন্তু স্ল্যাব আছে, কিন্তু খাদির মধ্যে স্ল্যাব, আমরা যদি যাই দেখো। হ্যাঁ এই এফেক্টটাই কিন্তু একটা অন্যরকম, এখন অন্যরকম মানে এখন চলছে চলছে। পুরো শাড়িটা হচ্ছে এরকম ভাবে যাচ্ছে, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে। শাড়িটার দাম বলে দিই, এই শাড়িটার প্রাইস হচ্ছে 2205 টাকা, 2205 টাকা হচ্ছে এটার প্রাইস। আর সেই সঙ্গে এই শাড়িটা দেখবো একদম, দেখুন আপনারা ম্যাচিং গুলো একদম অন্যরকম না, দারুন। আমার শাড়িটার ম্যাচিংটা দেখো কি ভালো। হ্যাঁ আমার মনে হয় তোমার থেকেও বেশি এই ম্যাচিং। হ্যাঁ এই ম্যাচিংটা খুব সুন্দর, এই সব ইন হচ্ছে, আর এই যে দেখুন সব খাদির মধ্যে স্ল্যাব আসছে। হ্যাঁ এই যে এফেক্টটা, এই যে একটা ব্রাশিং এর মতো একটা এফেক্ট, এটাকেই হচ্ছে ব্রাশিং না ওটা ঝর্ণার মতো। হ্যাঁ ন্যাপস, কিন্তু এটা উইভিং এই রয়েছে। হ্যাঁ আর সুন্দর এই ছোট্ট বুটিগুলো দেখিয়ে দিই, এগুলো সমস্ত সব হাতে ঘোরানো হ্যান্ডমেড, কিন্তু সুন্দর না ম্যাচিংটা? না তোমার ম্যাচিংটাও ভালো, এটাও ভালো, প্রত্যেকটা শাড়ি সুন্দর। এবং আমাদের বাংলার শাড়ি যে কিরকম হতে পারে, এবং বাংলার এত সুন্দর চয়েসেবল জিনিস রয়েছে, এবং আমি কিন্তু অনেক মানে রিজনেবল প্রাইসে এই সব দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখো সব 2500-3000 এর মধ্যেই দেখাচ্ছি। এটার দাম হচ্ছে 2355 টাকা, 2355 হচ্ছে এই শাড়িটার প্রাইস। খুব সুন্দর দেখতে শাড়িটা, দেখো একদম। আর কি বাউল কি সুন্দর, এগুলো কিন্তু সমস্ত জামদানির মোটিভেই করা, ছোট ছোট ওয়ার্ক, পুরো গঙ্গা জলের রং মিডলটা, আর এইটা এই কালারটা কি বলবো। আগামীতে প্রচুর ডিজাইন ডেভেলপ হচ্ছে আমাদের, প্রচুর ডিজাইন শাড়িতে এটার দাম বলে দিই, এটার দাম হচ্ছে 2355 টাকা,
এই শাড়িটার প্রাইস। এই শাড়িটা দেখতে দেখতে তোমাদেরকে নিয়ে বরং চলে যাই সাহা টেক্সটাইল আমার বাড়িতে, হিন্দুস্তান পার্ক 51/2 বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে। আমার বাড়িতে দেখো কি কি ধরনের স্টক রয়েছে, এক ঝলক দেখে নাও। উত্তর পেরিয়ে দক্ষিণ সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি। সাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্তান পার্ক, কলকাতা 29, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। সাহা টেক্সটাইল হিন্দুস্তান পার্ক, সাহা টেক্সটাইল হরিতলা বারাসাত। উত্তর পেরিয়ে দক্ষিণে সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা তোমরা এখন সবাই জেনে গেছো, একদম হিন্দুস্তান পার্ক আমার বাড়ি। এই মুহূর্তে আমি রিয়া তোমাদেরকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমার বাড়িতে। আর তোমরা তো জানো যে সাহা টেক্সটাইল আমার বাড়ি একদম নতুন করে সেজে উঠেছে, কারণ নতুন নতুন স্টক রয়েছে। তাই একতলা থেকে চারতলায় কী কী শাড়ির সম্ভার রয়েছে, সঙ্গে বিভিন্ন ধরনের ড্রেস ম্যাটেরিয়াল থেকে শুরু করে কুর্তা, সালোয়ার কামিজ, ছেলেদের দেশের পোশাক, সবটাই তোমাদেরকে ঘুরে দেখিয়ে দেবো। তাহলে চলো প্রথমে এই কাউন্টার, মানে আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছি, এখানে শাড়ির কিন্তু অনেক সম্ভার রয়েছে। তাই তোমাদেরকে এইখান থেকেই শুরু করছি, একদম গ্রাউন্ড ফ্লোর থেকেই শাড়ি দেখানো, তারপরে এক একটা ফ্লোরে কিন্তু নিয়ে যাব। একদম ইকোনমি রেঞ্জের শাড়ি রয়েছে, কারণ এই মুহূর্তে তো আমি গ্রাউন্ড ফ্লোরে রয়েছি তোমাদেরকে বললাম। দেখো একদম খুব সুন্দর একটা শাড়ি, একদম আমাদের বাংলার রবি যেটাকে বলে, সেটা হচ্ছে ধনেখালি রয়েছে। এই আঁচলের পোর্শনটায় আগে যাব, আঁচলটা দেখো, যেই রিপটা দেখে আমরা বুঝি যে সেটা ধনেখালি। আর সুন্দর হচ্ছে শাড়িটার পুরো একটা সুন্দর চেকসে গেছে, আর বর্ডারটা হচ্ছে দেখো রেড এবং ব্ল্যাকে যাচ্ছে। অলওভার শাড়িটা কিন্তু একটা চেকস রয়েছে, 495 টাকা মাত্র দাম। প্রথম শাড়ি দেখালাম একদম ইকোনমি রেঞ্জের। আজকে দ্বিতীয় শাড়ি যেটা তোমাদেরকে দেখাচ্ছি একদম মলমলের ওপরে আছে, এটার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাকের ওপরে, তারপর বডিটা রেড যাচ্ছে। আর যেটা দেখানোর সেটা হচ্ছে এই যে যে উল দিয়ে সুন্দর এরকম একটা লেস মতো করা রয়েছে, এবং সেটাকে বিভিন্ন মাল্টি কালারের ডাই করে পুরো শাড়িতে এটা কিন্তু বসানো হয়েছে। শাড়িটার লুকসটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। দেখো এই যে বর্ডারটা আমরা একটু ফলো করব, বর্ডারটা কিন্তু খুব সুন্দর। আর পুরো অলওভার শাড়িটা হচ্ছে একইভাবে যাচ্ছে, মেটেরিয়ালটা তো মলমল বললাম, সারা বছর পরার ক্ষেত্রে খুব ভালো। এটা ব্লাউজ পিস রয়েছে একদম ফোক ডিজাইনের ওপর, আর প্রিন্টটা কিন্তু ভেজিটেবল প্রিন্ট আছে। শাড়িটার দাম হচ্ছে 720 টাকা মাত্র। অরণ্য শাড়ি, পৃথিবী হোক সবুজময়। আমরা রয়েছি এই মুহূর্তে আমার বাড়িতে, তোমাদেরকে শাড়ি দেখাচ্ছি একদম ইকোনমি রেঞ্জের, আর গ্রাউন্ড ফ্লোরেই আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে বিভিন্ন রকমের শাড়ি কিন্তু একদম মিনিমাম রেঞ্জে রয়েছে, সেটারই একটা ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখো একদম গামছা শাড়ি বা চেকস এর উপর এখন একটা দারুণ ফ্যাশন চলে এসেছে। তো এটা কিন্তু চেকসে কিন্তু ধনেখালি রয়েছে, এই যে ধনেখালির রিপটা আমরা দেখব, আর চেকসটা দেখো কি অসাধারণ দেখতে, ডেলি ইউজের জন্য খুব ভালো। একটা প্লেন কালারের ব্লাউজ দিয়ে যদি পরতে পারো খুব ভালো লাগবে। অলওভার শাড়িটা এরকম যাচ্ছে সুন্দর। এই শাড়িটার প্রাইস বলে দেবো, এটার দাম হচ্ছে 520 টাকা মাত্র। এটাও কিন্তু আমাদের বাংলার রবির শাড়ি। এর পরের শাড়িটা একদম কি বলবো, পুরো আগুনের রং, ডার্ক অরেঞ্জ বলতে যেটাকে বোঝায়, একদম পিওর হ্যান্ডলুমের শাড়ি। এটা দেখো একদম ইকোনমি রেঞ্জেরই হবে। এই হচ্ছে আঁচলের পোর্শনটা যাচ্ছে, আর এটা হচ্ছে বডিটা, খুব সুন্দর। এটা কিন্তু লিনেন নয়, এটা এটা টেক্সচারটা শাড়িটার একদম অন্যরকম। এটা কিন্তু হ্যান্ডলুমের মেটেরিয়াল রয়েছে, সঙ্গে এটা ব্লাউজ পিসটা দেখো জুট দিয়ে উইভ করা রয়েছে, আঁচলের সঙ্গে সিমিলারিটি রেখে হচ্ছে ব্লাউজটা যাচ্ছে। শাড়িটার দাম বলে দেবো, এই শাড়িটার প্রাইস হচ্ছে 945 টাকা মাত্র। দেখো এর পরের শাড়িটা, এটা কিন্তু খুব সুন্দর একটা অজানা বাংলা সিরিজের শাড়ি। অজানা বাংলা মানে আমাদের বাংলার ভিতরেই আরেক বাংলা, বাংলাতে যে কত ধরনের কাজ হয় এটা কিন্তু তার একটা ঝলক। একদম সেই আগেকার ফ্যাশন, সেই মহাপার, অনেকটা চওড়া করে বর্ডার রয়েছে, গঙ্গা যমুনা বর্ডার দুদিকে, আর মিডল থেকে হচ্ছে ব্ল্যাক যাচ্ছে, খুব সুন্দর। এগুলো কিন্তু সমস্ত উইভিংয়ে যাচ্ছে, আমরা এগুলো একটু দেখিয়ে দেবো, এই ওয়ার্কগুলো খুব সুন্দর। অলওভার শাড়িটা এরকম, শাড়িটার প্রাইসটা বলে দেবো সুন্দর। এই শাড়িটার দাম হচ্ছে 750 অনলি, 750 টাকা মাত্র দাম, সঙ্গে এই হচ্ছে অজানা বাংলার ট্যাগ।
তাই এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি আর তোমাদেরকে চলে আসতে হবে উত্তর পেরিয়ে দক্ষিণে সাহা টেক্সটাইল আমার বাড়িতে যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একতলা থেকে চারতলা একটা পুরোটাই শাড়ির প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্রই শাড়ির একটা মেগা সম্ভার তোমরা আসলেই দেখতে পাবে তাই অবশ্যই কিন্তু চলে আসতে হবে আর এখন তোমাদেরকে একদম ইকোনমি রেঞ্জের শাড়ি দেখাচ্ছি দেখি এরপরে কোন শাড়িগুলো অপেক্ষা করছে দেখো আমার ঠিক বাঁদিকে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে যেখানে রেঞ্জটা কিন্তু মিনিমাম কিন্তু ভ্যারাইটি তোমরা প্রচুর পাবে প্রচুর ভ্যারাইটি শাড়ি রয়েছে যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে জামদানি রয়েছে জামদানি হচ্ছে একটা পারসি শব্দ জাম মানে জামা কাপড় আর দানি হচ্ছে ফুল পাতা দিয়ে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে জামদানি তো জামদানি দাদা আমাদেরকে যেভাবে শিখিয়েছে তো সেটাই আমি তোমাদেরকে ব্যাখ্যা করলাম আর এটা হচ্ছে দেখো জামদানিটা দেখো ওয়াও কি সুন্দর এটা পুরো বডিটা হচ্ছে এরকম আর এই হচ্ছে বর্ডারটা আর যদি কারোর পছন্দ হয় শাড়িটার দাম হচ্ছে 2730 টাকা এরপরে দেখো যে শাড়িটা আমার খুব পছন্দ হচ্ছে রংটা খুব সুন্দর এটার কালার ম্যাচিংটা তারপরে কিন্তু আঁচলটা পুরো এরকম 3150 3150 হচ্ছে এই শাড়িটার প্রাইস বিভিন্ন ধরনের শাড়ি কোনটা ছেড়ে এইটার ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট এটা পুরো অরেঞ্জের ওপরে একদম পয়সার মতো করে বিভিন্ন উইভিংটা হয়েছে এগুলো সব আমাদের বাংলার জামদানি বাংলার জামদানি বাংলাতেই এগুলো বোনা হয়েছে কারণ এগুলোর মধ্যে তোমরা নোয়াখালী ট্যাগ পাবে নোয়াখালী মানে হচ্ছে নোয়াখালী একটি সম্প্রদায় যারা কিনা এই ধরনের শাড়িগুলো উইভ করছে কারণ কান্তিদার বেড়ে ওঠার জেলা হচ্ছে নোয়াখালী তাই সেই ভালোবাসার সূত্র ধরেই কিন্তু নামকরণ হয়েছে নোয়াখালী জামদানি এটার দাম হচ্ছে 2390 টাকা 2390 আর এই যে আমি নোয়াখালী বললাম এই নোয়াখালী জামদানির ট্যাগ বিভিন্ন ধরনের জামদানি রয়েছে এবং জামদানির সঙ্গে সঙ্গে আমি তো খুব সুন্দর কটন শাড়িও দেখতে পাচ্ছি ওয়াও কি ভালো দেখতে দেখো শাড়িটা দেখো যে এই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একদম 100% কটন মেটেরিয়াল কিন্তু এটার নামকরণটা আমরা অনেকেই জানি সেটা হচ্ছে তেলিয়া কটন এটা হচ্ছে ওড়িশা ঘরানার শাড়ি এটার রংটা কিন্তু খুব সুন্দর একদম বাটল গ্রিনের সঙ্গে একটা মাস্টার্ড ইয়েলো খুব ভালো দেখতে এটার দেখো আরও একটা কালার রয়েছে এটা হচ্ছে গ্রিনের সঙ্গে ব্ল্যাক এটাও খুব ভালো দেখতে এই ধরনের শাড়িগুলোর রেঞ্জ হচ্ছে 2685 এছাড়াও দেখো এই তেলিয়া কটনটাও কিন্তু খুব সুন্দর তাছাড়া রয়েছে বিভিন্ন হ্যান্ডলুমের শাড়ি হ্যান্ডলুমের শাড়ির মধ্যে এগুলোর হচ্ছে জুড়ি মেলা ভার এগুলো অসম্ভব সুন্দর সারা বছর যে কোনো অকেশনের ক্ষেত্রে এগুলো কিন্তু ভীষণ সুন্দর একটা অন্য রকম কিন্তু ওয়েট ক্যারি করে কারণ এই ধরনের হ্যান্ডলুমের শাড়ি পরা মানেই নিজের বাংলাকে রিপ্রেজেন্ট করা আমাদের বাংলার যে ধরনের ঐতিহ্য সেটাকে বজায় রাখা সুতরাং বাংলার শাড়ি পরলে কিন্তু একটা অন্যরকম অনুভূতি আর অবশ্যই যেটা মাথায় রেখে এই শাড়িগুলো বোনা হয় সেটা হচ্ছে কমফর্টনেস খুব ভালো আরামদায়ক শাড়ি দেখো এই ধরনের শাড়িগুলো এগুলো কিন্তু একদম পিওর খাদি মেটেরিয়াল পিওর খাদির ওপরে রয়েছে পুরো বডিটা হচ্ছে ইয়েলো সরু করে একটা রানি বর্ডার দেখো এই মুহূর্তে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন তোমাদেরকে যেগুলো দেখাচ্ছিলাম প্রথমেই একটা অজানা বাংলা সিরিজের শাড়ি অসম্ভব সুন্দর এবং কি ভালো দেখতে শাড়িটা কি স্মার্ট লুকের শাড়ি আগে হচ্ছে আঁচলের পোর্শন এই হচ্ছে বডিটা পুরো বডিটা হচ্ছে স্টিল কালারের যাচ্ছে বা স্মোক গ্রে আর বর্ডারটা দারুণ দেখতে খুব সুন্দর বর্ডারটা শাড়িটা অসাধারণ এটার প্রাইস হচ্ছে 950 টাকা একদম মিনিমাম রেঞ্জের শাড়ি এটার প্রাইস হচ্ছে 950 অনলি এই ধরনের রেঞ্জের আরও অনেক ভ্যারাইটি পেয়ে যাবে তাই তোমাদেরকে চলে আসতে হবে কিন্তু এখানে দেখো এই শাড়িটা যেটা রয়েছে এটাকে কি বলা যায় এটা হচ্ছে সাহা টেক্সটাইল কুটির শিল্প উদ্যোগ একদম কেটে জুড়ে শাড়িটাকে নতুনভাবে একটা রূপ দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা মেটেরিয়াল তারপরে দেখো এখানে আরেকটা সুন্দর একটা কটন মেটেরিয়াল এরপরে এই মেটেরিয়ালটাকে আলাদা করে প্যাচিং করে বসানো রয়েছে তারপরে অলিভের শাড়িটা এরকম শাড়িটাকে জাস্ট হচ্ছে প্রিন্ট করা হয়েছে পুরো অলিভের শাড়িটা এরকম এগুলো ডেলি ইউজের জন্য খুব ভালো কিন্তু শাড়ি বিভিন্ন ধরনের তোমরা মেটেরিয়াল পেয়ে যাবে একই রেঞ্জের মধ্যে আরও অনেক ভ্যারাইটি রয়েছে পুরো শাড়িটা এরকম ব্লাউজ পিসটার সঙ্গে এটা দেওয়া রয়েছে শাড়িটার দাম হচ্ছে 1080 টাকা এরপরে শাড়িটা দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে একদম কি বলবো চন্দন কালার তার সঙ্গে হচ্ছে কলমকারীর প্যাচিং করা রয়েছে পুরো অলিভের শাড়িতে অ্যাপ্লিক করে বসানো রয়েছে আর একটা বর্ডার যাচ্ছে প্যাচিংয়ে তার সঙ্গে হচ্ছে হ্যান্ড ব্লক হয়েছে একটা সুন্দর কটন শাড়ির ওপর তার উপরে হচ্ছে কলমকারীর প্যাচিং করা তার সঙ্গে অ্যাপ্লিক করে বসানো আর ব্লাউজ পিসটা হচ্ছে কলমকারীর রয়েছে এই শাড়িটার প্রাইস হচ্ছে 890 টাকা মাত্র দেখো এই শাড়িটা একদম এইটা আঁচলের পোর্শনতে যাচ্ছে
আর গঙ্গা যমুনা বর্ডার রয়েছে, একদিকে রেড একদিকে ইয়েলো বর্ডার, অলিভের শাড়িটা এরকম, ভীষণ লাইট ওয়েট। লিনেনের কিন্তু বিভিন্ন ধরনের কাউন্ট হয় আমি দাদার থেকে শুনেছি এবং তোমাদেরকেও দেখিয়েছি, যত ফাইন মেটেরিয়াল হবে তার রেঞ্জটা কিন্তু তত বাড়বে। এই এইটা দেখো, এইটার মেটেরিয়ালও খুব ভালো, একদম লাইট ওয়েট, দুদিকে দুরকম বর্ডার দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে সুন্দর। এই শাড়িটার দাম বলে দিই, এটার প্রাইস হচ্ছে 1260 টাকা। দেখো এর পরের শাড়িটা, যেই শাড়িটার প্রিন্টটা কিন্তু একদম অন্য রকম, আমাদের ভীষণ ভালো লাগবে, সেটা হচ্ছে আগে আঁচল, আর এই যে পুরো বডিটা প্রিন্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চরকা রয়েছে, যেই চরকায় হচ্ছে সুতো কাটা হয় সেই চরকার কিন্তু প্রিন্ট রয়েছে অলিভের শাড়িতে। শাড়িটার মধ্যে আলাদা করে আর কিছু নেই, জাস্ট মেটেরিয়ালটা, তার উপরে এরকম ব্লকে প্রিন্ট হয়েছে অলিভের, এরকম একইভাবে যাচ্ছে। কটন শাড়ি, এগুলোর কিন্তু একটা অন্য রকম লুক এবং পরলে খুব ভালো লাগবে। দামটা বলে দেবো এই শাড়িটার, এইটার প্রাইস হচ্ছে 785 টাকা মাত্র, সঙ্গে ব্লাউজ পিস রয়েছে, সঙ্গে একটা প্লেন ব্লাউজ পিস রয়েছে, এখানে কিন্তু কোনো প্রিন্ট হয়নি। তোমাদেরকে গ্রাউন্ড ফ্লোরের বিভিন্ন শাড়ির কালেকশন একটা মোটামুটি আইডিয়া মনে হয় আমি দিতে পেরেছি, যে বিভিন্ন রেঞ্জের শাড়ি, সবসময় কিন্তু একদম হাই রেঞ্জের শাড়ি শাহ টেক্সটাইলে থাকে তা নয়, একদম মিনিমাম রেঞ্জ থেকে শুরু, তার একটা আইডিয়া তোমরা পেয়ে গেলে। গ্রাউন্ড ফ্লোরে প্রচুর কালেকশন রয়েছে, আর এই মুহূর্তে কিন্তু শুধুই শাড়ি নয়, শাড়ির সঙ্গে রয়েছে দেশ, যেটা হচ্ছে আমার দেশ আমার পণ্য, মায়ের আঁচলের মতো খাঁটি, সেই দেশের বিভিন্ন পাঞ্জাবি রয়েছে, বিভিন্ন পাঞ্জাবি পিস রয়েছে, আমার মনে হয় সেই সমস্ত শার্ট, কারণ সবসময় তো তোমাদের জন্য, মহিলাদের জন্য দেখাই, পুরুষদের জন্যও রয়েছে ছেলেদের কিছু পোশাক, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমাদেরকে বলছিলাম যে ছেলেদেরও অনেক পোশাক রয়েছে, বিভিন্ন ধরনের শার্ট রয়েছে, রয়েছে পাঞ্জাবি, দেশ মানেই হচ্ছে আমার দেশ আমার পণ্য, মায়ের আঁচলের মতো খাঁটি, তাই আমাদের দেশের পোশাক পরতেই হবে প্রত্যেককে, কারণ বেঁচে থাকার জন্য যে চাই কর্মসংস্থান, এই আমার নাগরিক অধিকার, থাকুক আপনাদের নৈতিক সমর্থন, এই কথাটাই সাহা টেক্সটাইলের পক্ষ থেকে বারবার আমরা বলতে চাই, তাই অবশ্যই দেশের জিনিস আমাদেরকে গায়ে তুলে নিতেই হবে। দেখো সামনেই রয়েছে একটা সুন্দর দেশের পাঞ্জাবি, কালারটা ভীষণ আনকমন একটা কালার, এটা মেটেরিয়ালটা হচ্ছে টিজির ওপরে রয়েছে, তসর ঘিছার কম্বিনেশনে হচ্ছে এই কাপড়টা তৈরি, সেই কাপড়টাকে ডাই করে হচ্ছে এই কালারটা আনা হয়েছে, এটাকে হচ্ছে একটা চাইনিজ কলার দিয়ে খুব সুন্দর একটা পাঞ্জাবি তৈরি করা হয়েছে, সঙ্গে উডেন বোতাম রয়েছে, এগুলো সমস্ত বোতামগুলো হচ্ছে উডেন। এই পাঞ্জাবিটার দাম হচ্ছে 1299 টাকা। দেখো এর পরের যে কালারটা রয়েছে, অসম্ভব ব্রাইট দেখতে, খুব সুন্দর, একদম ইয়েলোর ওপরে, লেমন ইয়েলো যেটা, সেটার ওপরে রয়েছে মেটেরিয়ালটা, কিন্তু এটাও তাই টিজির ওপরে রয়েছে, তসর ঘিছার ওপরে রয়েছে, কিন্তু একটু ফাইন কাউন্টের এটা। এটার দাম হচ্ছে 1299, এই সুন্দর পাঞ্জাবিটার দাম, সঙ্গে কাঠের বোতাম লাগানো রয়েছে। এরপরে দেশের কিছু শার্ট তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ দেশের কিন্তু প্রচুর ধরনের স্টক রয়েছে, নট অনলি শার্ট, শার্টের সঙ্গে হচ্ছে ওভারকোট রয়েছে, বিভিন্ন ধরনের পাঞ্জাবি থেকে শুরু করে আরও ব্র্যান্ডেড শার্ট রয়েছে। দেখো এই প্রিন্টটা কিন্তু একদম নিউ অ্যারাইভেল, খুব আনকমন একটা প্রিন্ট, আমরা এই ফার্স্ট টাইম দেখছি, এটা পুরোপুরি ভেজিটেবল প্রিন্ট। এটা সুন্দর, এই শার্টটার প্রাইস হচ্ছে 799, এটা একটা হাফ শার্ট দেখলাম। এরপরে দেখো দেশের আরও একটা মেটেরিয়াল, কি ভালো দেখতে এটা, অসম্ভব সুন্দর। এই ধরনের ড্রেস মেটেরিয়াল, মানে যেই যেই কাপড়গুলো তোমরা দেখছো, যেই কাপড়ের ওপরে শার্ট কিংবা পাঞ্জাবি তৈরি হয়েছে, এগুলোর কিন্তু ড্রেস মেটেরিয়ালও তোমরা পেয়ে যাবে, অবশ্যই সাহা টেক্সটাইলের কারখানাতে রয়েছে, সেটা বারাসাত এবং আমার বাড়ি দু জায়গাতেই পাওয়া যাবে। সুন্দর এই শার্টটা, ব্ল্যাকের ওপরে একটা কি সুন্দর প্রিন্টটা করা রয়েছে সাইকেলের মোটিভে, 599। এটা কিন্তু শার্ট নয়, এটা হচ্ছে কুর্তা রয়েছে, শর্ট কুর্তা, দেখতে অনেকটা কিন্তু শার্টের মতো, কিন্তু এটা শর্ট কুর্তা রয়েছে, খুব সুন্দর। এগুলো একদম নিউ অ্যারাইভেল, আমার মনে হয় জিন্সের সঙ্গে পরলে এগুলো ভীষণ ভালো লাগবে, খুব স্মার্ট লুক দেবে। এটা হচ্ছে রেয়নের আছে, চাইনিজ কলার, সঙ্গে উডেন বোতাম রয়েছে, 699 টাকা হচ্ছে রেয়ন মেটেরিয়ালে সুন্দর এই কুর্তাটার দাম। সুন্দর, এরপরে যে শার্টটা আমরা দেখছি, এটার প্রিন্টটা খুব ভালো, মেটেরিয়ালটা কিন্তু রেয়নেরই আছে, কিন্তু একটুখানি কিন্তু মেটেরিয়ালটা হেভি। এটার প্রাইসটা বলে দিই, 799 টাকা সুন্দর এই শার্টটার দাম, একদম অন্য রকম কিন্তু ডিজাইনটা। দেশের দেখো ট্যাগই করা রয়েছে, যেগুলো দেশের প্রোডাক্ট দেশের তোমরা ট্যাগ কিন্তু পেয়ে যাবে। বাহ, এটার প্রিন্টটা দেখেই মনে হচ্ছে না, এটা হচ্ছে একদম কি বলবো, মানে সি বিচে পড়ে যাওয়ার মতো, লাইক গোয়া বা অন্য কোথাও, ভীষণ কালারফুল দেখতে, আর যে পরবে তাকে ভীষণ সুন্দর লাগবে। দাম হচ্ছে 720 টাকা মাত্র। এরপরের মেটেরিয়ালটা দেখো, এটাও খুব ভালো, একদম নতুন মেটেরিয়াল এটা এসছে,
সেটা দিয়ে কিন্তু শার্ট তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আগেকার সেই সমস্ত পয়সার মোটিভে প্রিন্টটা হয়েছে, একদম ভেজিটেবল প্রিন্ট। এটা ভেষজ রং দিয়ে এগুলো প্রিন্ট করা হয়। আর এটাতেই হচ্ছে সাহা টেক্সটাইলে, যেহেতু এগুলো নিজস্ব প্রোডাকশন, সেই সমস্ত মেটেরিয়াল কেটে কিন্তু শার্ট কুর্তি বিভিন্ন জিনিস তৈরি করা হয়। দাম হচ্ছে 549। এটার মধ্যে তোমরা বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে। আর কেউ যদি চাও যে এই ধরনের মেটেরিয়াল নিজেরা কিনে তৈরি করবে, সেটাও কিন্তু করতে পারো। এরপরে লাস্ট আর একটা পাঞ্জাবি রয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দেবো। একদম পিওর কটনের ওপর, একদম সিম্পল, খুব সুন্দর, ডেলি ইউজের জন্য। যারা পাঞ্জাবি পরতে খুব পছন্দ করো তাদের জন্য আমার মনে হয় খুব ভালো একটা মেটেরিয়াল। একদম লাইট ওয়েট, ভীষণ পাতলা, 799 টাকা সুন্দর এই পাঞ্জাবিটার প্রাইস। যেটা তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ ইউনিক একটা পিস আমার মনে হয়, এটা হচ্ছে পাঞ্জাবির একটা মেটেরিয়াল রয়েছে। কাজটা, যে কাজটা দেখছো এটা খুব চেনা কাজ, সেটা হচ্ছে ঢাকাই জামদানি যেরকম ওয়ার্ক হয় সেই ওয়ার্কটাকে কিন্তু মাথায় রেখে একটা পাঞ্জাবিতে লুক দেওয়া হয়েছে। পুরো হচ্ছে একদম ফ্রন্ট পোর্শনটা একটা সুন্দর কাজ রয়েছে, আর অলওভার পাঞ্জাবিতে হচ্ছে ছোট্ট ছোট্ট বুটি রয়েছে, খুব সুন্দর দেখতে। এগুলো আমাদের বাংলার জিনিস, তাই অজানা বাংলার ট্যাগ রয়েছে। এই দেখো অজানা বাংলা, বাংলার ভিতর আরেক বাংলা, এই বাংলা সমৃদ্ধ বাংলা, গড়ে উঠুক কর্মসংস্থান, কারণ হাতে বোনা জিনিস আমাদের সকলের গায়ে রাখতে হবে। এটার দাম হচ্ছে 2110 টাকা, সুন্দর এই পাঞ্জাবির পিসটার দাম। দেখালাম তোমাদেরকে বিভিন্ন ধরনের শার্ট এবং পাঞ্জাবি, আর সেই সঙ্গে এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রয়েছে ব্লাউজ স্টুডিও। ব্লাউজেরও কিন্তু নিত্য নতুন কালেকশন রয়েছে, কিন্তু এখনকার বিভিন্ন ধরনের ডিজাইনার পিসের সঙ্গে তো ডিজাইনার ব্লাউজ চাই, সেটা ডেলি ওয়ের হোক কিংবা পার্টি ওয়ের, সবের জন্যই কিন্তু একদম নতুন ধরনের জিনিস সাজে। তাই আমার মনে হয় তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, নিশ্চয়ই তোমাদের পছন্দ হবে। রয়েছে গ্রাউন্ড ফ্লোরে সাহা টেক্সটাইল ব্লাউজ স্টুডিও, তোমরা দেখছো একদম ভেজিটেবল প্রিন্টের উপরে দেখো বিভিন্ন বোটনেকের স্লিভলেস ব্লাউজ রয়েছে। সুন্দর এই ব্লাউজটা কিন্তু খুব সুন্দর দেখতে, বিভিন্ন ধরনের সাইজে অ্যাভেলেবেল এবং তোমরা নিজেদের সাইজ অনুযায়ী ফিট করিয়ে নিতে পারো। এটা বোটনেক রয়েছে, ফ্রন্ট এবং ব্যাক পোর্শনটা এরকম। 450 টাকা হচ্ছে সুন্দর এই ব্লাউজটার প্রাইস। সুন্দর করে কট পাইপিং করা রয়েছে, আর ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম। দেখো এরপরে একটা র সিল্কের রয়েছে, এটাও ব্লাউজটা খুব সুন্দর। সমস্ত এগুলো স্লিভলেস রয়েছে, কিন্তু স্লিভ দেওয়া রয়েছে ভেতরে, কেউ যদি চাও ডেফিনেটলি তৈরি করতে পারো। দাম হচ্ছে 650 অনলি, 650 টাকা। সুন্দর এই ব্লাউজটা, কিন্তু মেটেরিয়াল হচ্ছে রেয়ন আছে, সঙ্গে এটা স্লিভ দেওয়া রয়েছে, হাতাটা দেওয়া রয়েছে, কেউ যদি চাও হাতাটা লাগিয়ে নিতে পারো। ফ্রন্ট আর ব্যাক পোর্শনটা এরকম। এটা একটা সিম্পল ব্লাউজ, দাম হচ্ছে 525 টাকা। প্রচুর ধরনের ব্লাউজের কালেকশন আমার মনে হয় সাহা টেক্সটাইল, তোমরা বারাসাতে যেতে পারো অথবা আমার বাড়ি এখানেও আসতে পারো, ব্লাউজের কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবে। যে ব্লাউজটা রয়েছে দেখো, এটা হচ্ছে একটা আজরাক প্রিন্টের ওপরে রয়েছে পুরো ব্লাউজটা, খুব সুন্দর প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে এটা কিন্তু গ্লাস হাতা রয়েছে, আর কটন কাপড় দিয়ে হচ্ছে পুরো বর্ডারটা প্যাচ করা রয়েছে। 425 টাকা মাত্র দাম। এই যে সাহা টেক্সটাইল এবং কান্তিদা সবসময় বলে যে বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার, থাকুক আপনাদের নৈতিক সমর্থন। কারণ হাতে বোনা জিনিস এবং যেই জিনিসের সঙ্গে মানুষের সরাসরি কর্মসংস্থান যুক্ত, সেই জিনিস আমাদের প্রত্যেকের গায়ে নেওয়া উচিত, এবং আমার মনে হয় আগামী দিনে সেটা জানি বা সকলের কাছে কাছে পৌঁছে যায়। ঠিক সেরকমই একটা জিনিস যেটা আমরা একটা স্টোল দেখতে পাচ্ছি, এই যে মেটেরিয়ালটা, এটা কিন্তু পুরোটাই রিসাইক্লিং প্রসেসে হয়েছে। এগুলো সমস্ত হচ্ছে সিল্ক মেটেরিয়াল, সিল্ক কাপড়গুলোকে কেটে সেটাকে একটা খুব সুন্দর কোলাজ করা হয়েছে, তার উপরে কিন্তু কাঁথা ফোর দিয়ে পুরো জিনিসটাকে হচ্ছে রান ফোর দিয়ে পুরো ভরাট করা হয়েছে। আর যে সমস্ত সিল্ক মেটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে, এগুলো সমস্ত এনজাইম ওয়াশ করে কিন্তু সমস্ত এটার প্যাচিংটা রয়েছে বা জোড়া হয়েছে। সুতরাং নিশ্চিন্তে, পুরনো কাপড় হলেও কিন্তু এটা কিন্তু নিশ্চিন্তে আমরা গায়ে রাখতে পারি, এগুলো সমস্তটাই রিসাইক্লিং প্রসেসে। উল্টো দিকটা দেখিয়ে দেবো, কারণ দুভাবে তো ইউজ করতে পারবে, কেউ যদি চায় আবার এই পোর্শনটাও ইউজ করতে পারবে। দেখো এটার ওয়ার্কটা দেখিয়ে দেবো, এদিকের কাজগুলো কিন্তু সমস্ত সুতোর কাজ, এগুলো সব হাতে বোনা ওয়ার্ক। সাহা টেক্সটাইল কুটির শিল্প উদ্যোগ, একদম মহিলা উদ্যোগ, মহিলারা ঘরে বসে বিভিন্ন ধরনের কাজ, তাদের সাংসারিক কাজ সামলেও এই কাজগুলো তারা করছে, সেগুলো এক একটা ঝলক। এরকম বিভিন্ন ধরনের স্টোল রয়েছে, ওড়না রয়েছে, 885 টাকা, সুন্দর এই স্টোলটার প্রাইস। এরপরে যে স্টোলটা দেখাবো সেটাও খুব সুন্দর, একদম বিভিন্ন কাপড়ের টুকরো কেটে সেটাকে কোলাজ করা হয়েছে। যারা একটু সাংস্কৃতিক মনস্ক মানুষ তারাও কিন্তু এই ধরনের একটা শাড়ি পরে সাইড থেকে নিলে ভীষণ অন্যরকম একটা লুক দেবে।
বিভিন্ন ধরনের সিল্ক মেটেরিয়ালের কাপড় কেটে সেটাকে জোড়া হয়েছে, সমস্ত এনজাইম ওয়াশ করে তার উপরে কাঁথা রান দিয়ে পুরোটা ভরাট করা হয়েছে। সুন্দর এই স্টোলটার প্রাইস বলে দেব 445 টাকা মাত্র। উত্তর পেরিয়ে দক্ষিণ সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি। সাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। সাহা টেক্সটাইল হিন্দুস্থান পার্ক, সাহা টেক্সটাইল হরিতলা বারাসাত। একদম। এরপরে আমরা আবার বাংলা শাড়ি দেখি। হ্যাঁ, ওয়াও কি সুন্দর। না, এরপরে আমরা আবার বেঙ্গল ব্রিগেডে ফিরে আসলাম। বেঙ্গল ব্রিগেড নামটা শুনে বুঝতে পারছো, মানে বাংলাতে হচ্ছে, বাংলাতে কিন্তু শাড়ির একটা বিপ্লব ঘটে যাবে। অবশ্যই নৈতিক সমর্থন চাই প্রত্যেকের। এটা হচ্ছে একটা লিনেন দেখছি, সুন্দর দুদিকে টেম্পল করা রয়েছে, গঙ্গা যমুনা বর্ডার, আর গ্রিনের ওপরে হচ্ছে ব্লাউজটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইস বলে দেবো, এটার দাম হচ্ছে 3,625। বাংলার বুনন, এটাকে এখন সব বিদেশিরা নিয়ে গেছে। দেখো এই শাড়িটি কিন্তু আগে একটা দেখালাম, সেটার কালারটা অন্য ছিল, এটা ফিলাফিল বলছে, একটা স্ট্রাকচার মানে একটা উইভিং কে ফিলাফিল। ফিলাফিলটা কিন্তু সেই আমাদের সারা বিশ্বের কোনো ব্র্যান্ড নেই যে ফিলাফিল নেই শার্টে কাপড়, সেটা কিন্তু আমাদের আমাদের বেঙ্গলের শাড়িতেই আগে হতো। ওকে, সেখান থেকেই টেকনিকটা নিয়ে করছে টেক্সটাইল। এমনি এমনি তো বলা যায় না যে এই বাংলা সমৃদ্ধ বাংলা, এই বাংলা বাংলার ভিতরে আরেক বাংলা, এই বাংলা অজানা বাংলা, এমনি এমনি বলা যায় না। সেই জন্যই বেঙ্গল ব্রিগেড। দেখো কি সুন্দর শাড়িটা, দারুণ হয়েছে নামটা, নামটা ভালো হয়েছে, থ্যাংক ইউ, খুব সুন্দর নাম। একদম বেঙ্গল ব্রিগেডের শাড়ি দেখবে বলে অবশ্যই চলে এসো, কারণ এরকম ধরনের কালেকশন কিন্তু আরো অনেক রয়েছে। 2,355 এই শাড়িটার দাম, আর সত্যি পছন্দ হবে, একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, এত সুন্দর কালেকশন। এরপরে আমরা কোন শাড়িটা দেখবো? এরপরে বিউটিফুল শাড়িটা আমাদের শাড়ি সবাইকে পরাবো, প্রতি বছরই তো নিত্য নতুন ডিজাইন থাকে, পরাবো হচ্ছে মানে 21 ফেব্রুয়ারি যদি আমাদের বাঙালি জাতির কাছে কত ভাষা দিবস, এটা যে কত বড় জিনিস, একদম যে আমার দরকার হলে সাবসিডি দিও আমি শাড়ি পরাবো সবাইকে। দেখো এই শাড়িটা, এটা খুব সুন্দর একটা শাড়ি, সমস্ত ভাষা দিবসের ক্যাপশন গুলো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো? অনেক ডিজাইন হয় তো প্রত্যেক বছরই তো ডিজাইন হয়, কখন অনেক ক্যাপশন গুলো থাকবে, দরকার হলে আমরা 1,000 টাকা শাড়ি 400 টাকায় দেবো। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু এরকম উদ্যোগ, আর এই শাড়িটা এই দেখুন, এই যে এই দেখুন, আমি একটা ভালো কথা বলে দিচ্ছি, দেখুন এই শাড়িটা ডাই করে হচ্ছে মেজারমেন্ট নেই, সেজন্য দেখুন উল্টো সিধে হয়ে গেছে।
কিন্তু এইটা একটা ডিজাইন এখন চলে, ওই যে ইক্কতে যদি এরকম দাম হচ্ছে 2650 2650 টাকা এটার দাম। আর দু জায়গাতেই তোমরা চলে আসতে পারো, শাহা টেক্সটাইল বারাসাত এবং হিন্দুস্তান পার্ক আমার বাড়িতে, দু জায়গাতেই প্রচুর সংগ্রহ রয়েছে। রিয়া আমরা হয়তো বা আমরা আপনারা ভাবছেন যে আমরা লাইট কালার দেখাচ্ছি, আমাদের আগামীতে মার্চ মাসে যা গরম পড়ে সেই হিসাবে সেই কালার গুলি আছে। আমাদের তো 6 মাস আগের থেকে সব শুরু হতে থাকে একদমই থেকে, আবার পুজো আসলে পুজোর মতো করে হবে। সেটাই বললাম যে ডিজাইন কালার কম্বিনেশন সবটাই কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। এইটা হচ্ছে লিনেন আছে, আর এই যে কাজগুলো এইগুলো তো পুরো সেই আসামের মতো, আসাম সিল্কে যেরকম থাকে অনেকটা সেরকম সেরকম মোটাটাই মানে পুরো হচ্ছে শাড়িটা অল ওভার। ভালো তো, বেশি মোটা মোটা সুতো দিলে তাড়াতাড়ি ডিজাইনটা হয়ে যায়, মানে রিফিল করতে তা রিফিল করতে একদম। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা রয়েছে, আর দেখবে মাধবীলতা যখন হয় দেখবে কারো কারো 100 টাকা দাম কম, 200 টাকা দাম কম, কারো 200 টাকা দাম বেশি, কেন হয় বলো তো? কেন হয়? হ্যাঁ এটা কিন্তু হয়, হয়তো অনেকের কাছে অনেকগুলো করে রয়েছে জামদানির ডিজাইন গুলো, মাধবীলতার যে কোনাগুলো হয় কোনাগুলো দেখবে মাঝে অনেকের মাথা কাটা, আবার অনেকে কোনাগুলো দেখবে একদম সরু গিয়ে শেষ হচ্ছে দুটো, মানে সুন্দর করে ফিনিশটা হচ্ছে ফিনিশটা এটার জন্য মানে দামের অনেকটা ডিফারেন্স হয় না? একদম একদম, আমি ফিনিশ করতে আমার সময় তো বেশি লাগবে। এই শাড়িটার দাম হচ্ছে 3310 টাকা, বুঝতে পেরেছো আমি কি বলছি? 3310, সুতরাং শাড়ির কিন্তু এটা একটা সত্যি ব্যাপার, ফিনিশিংটা কোন শাড়িটা কিরকম। আমরা তো আমার কাছে যদি শাড়িটা আসে আমি তো আগে দেখব যে সব নকশাগুলোকে ওরকম যদি মাথা কাটা বা ওরকম যদি ডিজাইন ব্রেকের যা রুট আছে তার বাইরে চলে গেল, তা এবার তাড়াতাড়ি করতে গেলে তো রুটের বাইরেই যাবে, তখনই আস্তে করে আমি ছড়িয়ে নিই, আমাকে সামনেও নিয়ে আসে না। দেখো এর পরের শাড়িটা, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে, ওই আবার মেথি একদম। মানে না না মানে আগে ব্লাউজ তারপরে মানে শাড়িটা তো প্রতিষ্ঠক, শাড়িটা ব্লাউজ দিয়ে শাড়িটা ম্যাচ করাবে, এত ভাল লাগলো আমার, বলে হ্যাঁ ব্লাউজ গুলো নিয়ে নিই, আগে নিয়ে গিয়ে প্রত্যেকটা ফ্লোরে ঘুরে ঘুরে শাড়ি ম্যাচ করে নেব, মানে শাড়িটা আগে না কিনে ব্লাউজটা আগে কিনে, একদম একদম উল্টো উল্টো হয়তো। তা আমি বললাম এটা তো জানলাম খুব ভালো হলো, সত্যি তো মানে পা ব্যথা হয়ে যায় ব্লাউজ পিস ম্যাচিং করতে করতে, হয় না? হয় একদম, আগে ব্লাউজ করে নিয়ে তারপরে শাড়ি, এটা করে নিয়ে না ব্লাউজ রেডি ব্লাউজে কিনলো, আমার রেডি ব্লাউজ কিনলো, এই ধরনের ব্লাউজ কিনলো, একদম একদম, তাতে ঝামেলাটা অনেক কম হয়, সুবিধে হয় অনেক। আর বলে আমার সময়ও নেই, আমি কালকে চলে যাব, আমার আজকে আ করবে আজকে রাতে মধ্যে, ভালো না? একদম শিখলাম একটা অনেস্টলি বলছি, আমার সত্যি কিন্তু শাড়ি স্টাইল, আমার বাড়িতে প্রচুর ডিজাইনের ব্লাউজ রয়েছে, একদম ডেইলি ইউজ থেকে পার্টি ওয়্যার, যে কোনো জায়গায় তোমরা ওই ধরনের ব্লাউজ পরতে পারো, একদম এখনকার ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী সেই সমস্ত ব্লাউজ। এটা রেইনবো, পুরো রামধনুর রং, দারুন বলো রিয়া, ভীষণ সুন্দর। আর এটা কেন রেইনবো বললাম, দেখো সাতটা রামধনুর, 1 2 3 4 5 6 7,
যাদের পছন্দ হচ্ছে শাড়ি তারা কিন্তু একটা ছবি তুলে নিতে পারো রেফারেন্স হিসেবে, কারণ এই ধরনের স্টক কিন্তু মানে বারবার দেখানো হয় না, কারণ আজকে যেহেতু পুরো পর্বটাই হচ্ছে বেঙ্গল ব্রিগেড, একদম বাংলার শাড়ি, মেটেরিয়াল তো খাদি রয়েছে, একদম খাদি, একদম খাদি, আর এগুলো কিন্তু কুটো ইন্টারলকিং। সুন্দর একটা জামদানি আঁচল দিয়ে না, দেখো এর উপরে কোন ডিজাইন হয়, এমনি এমনি কি সব বিদেশিনীরা মানে যারা চেনে সত্যি তারা সারা বিশ্ব পৃথিবী জয় করেছে, দেখো খুব সুন্দর জামদানিটা, কিন্তু বেঙ্গলের জামদানি এটা কেউ বলতে পারবে না, জামদানি একটা পারসি শব্দ, মানে সেই জন্য জামদানি যেখানে যে জায়গায় জামদানি হয় সে সেই জায়গার জামদানি, জামদানিটা কিন্তু কারণ নিজস্ব, ঢাকার যে জামদানি হয় সেটাও তাদের নিজস্ব না, তাদের জামদানির অনুকরণে তৈরি হয়, সেজন্য ওরা ঢাকার জামদানি, এটা বেঙ্গলের জামদানি, যেরকম বেনারস হলে বেঙ্গলের জামদানি প্রভিন্সের। এটা দেখো এই শাড়িটা কিন্তু মসলিনের উপরে আঁচলটা রয়েছে, তারপরে হচ্ছে পুরো মটকার উপরে দেখো রয়েছে, আর সেই ডিজাইনটার সঙ্গে ম্যাচ করে ছোট ছোট ফুল আর পাতা, একদম জামদানি যেরকম ফুল পাতা সেই ফুল আর পাতা রয়েছে, খুব সুন্দর কালারটা, বেস কালারটা খুব সুন্দর, দারুণ শাড়িটা। এটার দাম বলে দিই, দাম হচ্ছে 11,760 টাকা, 11,760। আমাদের সময়ও শেষের দিকে, এই তো দেখো প্লেন খাদি, এটা মটকা দাও আছে কিন্তু আঁচল একটু, হ্যাঁ মটকা কিন্তু আমরা যাই, হ্যাঁ 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 আঁচলের পোর্শনটাতে দেখো মটকা ইউজ, সেই সঙ্গে হাতে আর একদম সময় নেই, এখানেই থেমে যাব, যাওয়ার আগে দাদাকে রিকোয়েস্ট করব দু জায়গা ঠিকানা বলে দেওয়ার জন্য। তাহলে কি হলো, আমরা হাতে বোনা শাড়ি পরবো, আমরা ব্লক প্রিন্ট পরবো, আমরা যে ভেজিটেবল যে সব মানে কালার গুলোকে ডাই করে ব্লক পে প্রিন্ট হয় সেগুলো আমরা পরবো, তাহলে বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার, থাকুক আপনার নৈতিক সমর্থন, তাহলে আমার এই যে এই স্লোগানটা কাজে দেবে, একদম প্লিজ আপনারা হাত ধরুন না, তো আমি জানি আপনারা ঠিকই তাই, ঠিকই তাই, সুতরাং তাই প্রত্যেকের সমর্থন এটা ভীষণভাবে জরুরি, কারণ দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্ত্র এবং আমাদের দেশের জিনিস আজকে সবটাই আমাদের বেঙ্গলের, আমাদের বাংলার শাড়ি দেখানো হলো, নিশ্চয়ই তোমাদের পছন্দ হয়েছে, পেতে হলে অবশ্যই চলে আসতে হবে হয় সাহা টেক্সটাইল বারাসাত অথবা হিন্দুস্তান পার্ক আমার বাড়িতে। আজকের মতো সময় শেষ, দাদাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ তোমাদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে, অনুষ্ঠান দেখলে, আর যে সমস্ত শাড়ি পছন্দ হয়েছে প্লিজ চলে এসো, সময় নেই হাতে আর একদম এখানেই শেষ করব, তার আগে বলি খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, শুভরাত্রি, নমস্কার। উত্তর পেরিয়ে দক্ষিণ সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি, সাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্তান পার্ক কলকাতা 29, বাসন্তী দেবী কলেজের বিপরীতে, সাহা টেক্সটাইল হিন্দুস্তান পার্ক, সাহা টেক্সটাইল হরিতলা বারাসাত। উৎপাদন আমাদের তাই আমরাই পারি, আর বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমাদের নাগরিক অধিকার। শিল্পপথের দাবি নিয়ে সাহা টেক্সটাইল এবং কান্তিদা বেশ অনেকদিন আগেই কিন্তু সোচ্চার হয়েছিল এবং সেটা এখনও বেশ রমরমিয়ে চলছে। এই মুহূর্তে আমি রয়েছে প্রোডাকশন ইউনিটে কারখানাতে, যেখানে একটা ছোট্ট করে একটা কর্মশালা চলছে, কারা রয়েছে দেখো, যারা নাকি বিভিন্ন সময় শাড়ি প্রস্তুত করে, তো তাদের সঙ্গে আজকে কথা বলে জেনে নেব। আচ্ছা আজকে যে আমরা এখানে এসেছি, দেখছি তো আপনারা সবাই মিলে কাজ করছেন, তো এই যে কর্মশালাটা এখানে আপনারা যোগ দিয়েছেন, কিরকম লাগে বাড়ির সমস্ত কাজ সামলে যে এগুলো করেন? খুব ভালো লাগে, দাদা আসে বছরে একবার।
পরে মানে আমাদের বাচ্চা সংসার সামলে তারপর আমাদের এখানে কাজ করে। আমাদের বোনা শাড়ি কান্তিদার দাদার কাছ থেকে সবাই নেবেন, দেখবেন সব শাড়ি পাবেন আমাদের কাছে, সব রকম শাড়ি পাবেন। আগে সব পুরনো ডিজাইন সব বাদ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এখন সব নতুন নতুন ডিজাইন, সব হাতে বোনা শাড়ি দাদার কাছে সবই পাবে। দাদা এই জন্যই আমাদের এখানে এসেছে নতুন ডিজাইন দিতে, আমরা নতুন ডিজাইন হাতে বুনে তৈরি করে সবাইকে পরাবো, সবাই পরুন, পুজোতে আপনারাও পরুন, আমরাও নতুন নতুন শাড়ি পরবো। গ্রাম বাংলায় যে মানুষ কিভাবে মানে আমরা হয়তো ফিচার ফিল্মে দেখি, মানে আজকে দেখো আজকে ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে আজকে স্টিল ফটোগ্রাফার যে আমাদের সঙ্গে এসেছে, হ্যাঁ একদম পুরো টিমটা, না না আরো বলছে যে মানে যে আসার কথা সে না এসে বলছে যে না আমি যাবো, মানে অ্যাকচুয়ালি এটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আর আপনারা এখানে মহিলারা রয়েছেন এবং তাদের হচ্ছে আজকে ছোট করে একটা কর্মশালা চলছে, প্রত্যেকে নিপুণ হস্তে যে শাড়িতে এখন ওই কদম বা পমপম যে যেটাই বলুক সেটার ব্যবহার দেখতে পাচ্ছি, মানে লাস্ট ফিনিশিং টাচটা কিন্তু তারাই দিচ্ছে। এটা হচ্ছে রিয়া তুমি জানো আমার যত মানে বেঙ্গল কেন সারা ভারতবর্ষে যেখানে সব জায়গায় আছে সব জায়গায় কিন্তু আমাদের মহিলা উদ্যোগ, মানে মহিলাটাকে আমি ফেভার করি, কেন কি পুরুষের রোজগারের সঙ্গে মহিলাদের রোজগারটা জোড়া লাগাচ্ছে। আপনারাও বাড়িতে না বসে থেকে প্লিজ প্লিজ কিছু করুন, যে যেই প্রফেশনে বা যে একটা কিছু করুন, একদম জরুরি। আজকের মানে কি বলবো এই প্রেক্ষাপটে আমি বলছি দায়িত্ব নিয়ে, ভালো থাকার এবং ভালো রাখার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব যে আমি কিছু করব, এর থেকে বড় কিছু হতে পারে না। এই যে দেখো তুমি যাই করো তুমি 2000 টাকা করলেও সেটা হাজবেন্ডের রোজগারের সঙ্গে তুমি জোড়াটা লাগালে, তাই তো সেই 2000 টাকায় জোর লাগবে। আমি বলছি না যে আমি খুব সুন্দরভাবে চারতলা বাড়ি করবো গাড়ি করবো, নট দ্যাট। আর আমাদের যত উইভার্স রয়েছে যত শিল্পী রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবেই আছে, আর আপনাদের তার জন্য কিন্তু তার পিছনে কিন্তু আপনাদেরই নৈতিক সমর্থন। আমাদের কি বলবো মার্চ মাসে আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আপনারা আমার সঙ্গে আছেন, মানে না হলে কিভাবে দেখলে তো কারখানা থেকে সব ম্যাটেরিয়ালগুলো বিক্রি হয়ে গেছে। কারখানা যেটা আমাদের ফ্যাক্টরি আউটলেট সেল মানে শাহা টেক্সটাইলে দাদা করেছিল সেইটার মানে যেটার আদলে সেটা হচ্ছে আজকে আমরা মূল জায়গাটায় এসেছি। কোথায় আমাদের সপ্তাহে এক দুদিন ওয়ার্কশপ হয়, এটা হচ্ছে ক্রোন শ্রেণীর মানুষরা মানে মহিলারা এর পিছনে কাজ করছে। দুটো উপায় আছে, যেটা হচ্ছে একটা মানুষকে সামনে নিয়ে এসে মানে প্রোডাক্টের এফিকেসিগুলো সামনে নিয়ে আসো, তারপরে উইভ করো। বলেছিল যে কোনো প্রোডাক্ট আমরা কিনি তার তো ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে কিন্তু শাড়ির তো ইনগ্রেডিয়েন্টস কোথাও থাকে না, তো এটাই হচ্ছে মানে ইনগ্রেডিয়েন্ট কি কি দিয়ে শাড়িটা প্রস্তুত হচ্ছে এটা বলতে চাইছি। এটাই প্রোডাক্টের কি কি ভাবে কিভাবে কাজ হচ্ছে, কি সুতোয় কাজ হচ্ছে, কোথা থেকে সুতো, রংটা ভেষজ কিনা, সেগুলো সামনে নিয়ে আসা দরকার আছে। বা এটা প্রাইসটা কেন দাম, এই যে তোমার এটা কিন্তু খুব হাই প্রাইস, কিন্তু এটা কটন শাড়ি খাদি সুতো, তোমার এটা কিন্তু হাই প্রাইস, যেহেতু এটাকে দেখো এখানে এসে এই যে বুননটাকে থামা হয়েছে, দেখো থেমে তারপরে কিন্তু আবার কিন্তু হয়েছে, হ্যাঁ সেই জন্য এটা ব্রেক যত হবে তত কিন্তু শত মাকু চেঞ্জ হবে, আর মাকু চেঞ্জ মানে ওয়েজেস বেশি সময় বেশি। এই সুতোগুলো হচ্ছে দেখো যেইভাবে হোক মানে একটা কর্মসংস্থানকে নিয়ে আসতে হবে সামনে যেইভাবে। এটা হচ্ছে কদম ফুল, আর কদম হচ্ছে সোদা মাটির গন্ধ ভরা বাদল দিনের প্রথম কদম ফুল, কে ফোটায় সাহাটেক ছেল ফোটায়। আর কদম ফুলটা কিন্তু খুব মাঙ্গলিক, কদমটাকে এখন একদম প্রত্যেকেই এটাকে একদম বেঙ্গলের বেঙ্গল ট্র্যাডিশন, এটা সারা ভারতবর্ষে কিন্তু এই কদমটা কোনো জায়গায় হয় না, টাসেল হয়। এটাও কিন্তু আমার একটা মানে বাদল দিনের প্রথম কদম ফুল যেরকম আমিই ফোটালাম, শাড়িতেও কদম ফুল প্রথম আমিই ফোটালাম। অন্যদিকে একটা কর্মসংস্থান এইটাই হচ্ছে মেন মোটোটা। ওয়েস্টেজ লাশিগুলোকে এইভাবে লাগানো, একটা কদম লাগাতে আমরা 15 টাকা করে ওয়েজেজ দিই একটা মহিলাকে, যে কিছুই লুম পারে না চালাতে পারে না বা কোনো সুতা কাটতে পারে না, সে তো কদম তো বাঁধতে পারবে,
কেটে কেটে শুধুকে এইভাবে জুড়তে হবে, এটা সবাই পারে। তাই সাহা টেক্সটাইলের কমিটমেন্ট অনুযায়ী আমরা কিন্তু সরাসরি তোমাদেরকে নিয়ে এলাম প্রোডাকশন ইউনিটে বা সাহা টেক্সটাইলের পরিভাষায় সরাসরি কারখানাতে। এবং আমি বলবো তো অবশ্যই হাতে বোনা শাড়ি যদি এরকম হয়, কারা প্রস্তুত করে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আজকে দেখিয়ে দিয়েছি, আর এর মাঝখানে কিন্তু কোনো কিছুই নেই। তাই প্রত্যেককে এরকম হাতে বোনা শাড়ি গায়ে তুলে নিতেই হবে, নিজেদের ওয়ার্ড্রপে রাখতে হবে। আর শাড়ি সেভ দ্য শাড়ি, শাড়ির ডাক দিয়েছি আর শাড়ি নিয়ে কাজ করতে হবে, এটা আমার একদম